যুক্তরাজ্যে ইন্টারসিটি মানে এক শহর থেকে আরেক শহরে যাওয়ার যে বাস ভাড়া সেটাকে কমানোর চেষ্টা করছে সরকার। যুক্তরাজ্যে জীবনযাপন ব্যয় বেড়ে যাওয়ার জন্য বাস ভাড়ার ক্যাপ নির্ধারণ করে দিচ্ছে সরকার, আর তা মাত্র 3 মাসের জন্য। সরকার আসছে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত 2 পাউন্ডের একটি ক্যাপ ঘোষণা করেছেন। জানুয়ারিতে থেকে যে ইংল্যান্ড জুড়ে বাস ভাড়ার নতুন ক্যাপ 2 পাউন্ড করা হচ্ছে। জীবনযাপন ব্যয় বেড়ে যাওয়ার কারণে 6 কোটি মানুষের টিকিটের মূল্য 30% কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাজ্যে বর্তমানে একজন ব্যক্তিকে গড়ে বাস ভাড়া দিতে হয় 2 পাউন্ড 80 পেন্স, কিন্তু নতুন নিয়মে একজন গ্রাহক কমপক্ষে 3 পাউন্ড সাশ্রয় করতে পারবেন। এদিকে 2023 সালে লন্ডনে পরিবহন ভাড়া বাড়বে 14% এবং সেটা বাড়ার আগাম ঘোষণা দেওয়া হয়েছে এরই মধ্যে সাদিক খানের পক্ষ থেকে বলা হয়েছে। যেভাবে সব কিছুর মূল্য বৃদ্ধি পেয়েছে তাতে ভাড়া বাড়ানো ছাড়া আসলে উপায় নেই। তবে তারা নতুন সরকারি তহবিল গঠন করেছেন এবং যাতে করে এই মানে যেই বাস ভাড়া মানে লন্ডনে যে বাস ভাড়া বাড়ার ক্ষেত্রে সাধারণ মানুষদের সহায়তা করা যায়। এদিকে ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট মানে DFT বলেছে যে তারা 2020 সালের মে থেকে ট্রান্সপোর্ট ফর লন্ডনকে 5 বিলিয়ন পাউন্ড মূল্যের তহবিল প্রদান করেছে। করোনা মহামারীর সময়ে এবং মহামারী পরবর্তী সময়ে TfL-এর আয় আগের তুলনায় অনেক কমে গিয়েছে। ব্রিটিশ সরকারের সাথে লন্ডন নগর কর্তৃপক্ষের করা চুক্তির মেয়াদ গত 3 আগস্ট শেষ হয়েছে। এখন সরকার এবং TfL-এর মধ্যে নতুন চুক্তি নিয়ে আলোচনা কয়েক সপ্তাহ ধরে অব্যাহত রয়েছে। TfL-এর তহবিল সংকট এবং আয় কমা নিয়ে বিভিন্ন সময়ে ব্রিটিশ সরকারের সাথে দেনদরবার হয়েছে। এছাড়া আপনারা জানেন যে TfL-এর কর্মীরা কিন্তু অব্যাহতভাবে নানান ধরনের স্ট্রাইক দিয়ে আসছেন তাদের বেতন এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার জন্য। ধারণা করা হচ্ছে সরকারের সাথে এই আলোচনায় লন্ডনে ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে। তবে সাদিক খান BBC-কে জানিয়েছেন লন্ডনবাসী এই বর্ধিত ভাড়ার সাথে জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়ায় এই সময় কুলিয়ে উঠতে পারছেন না। আর সরকার যদি 1% মূল্যস্ফীতির উপরে জোর দেয় তাহলে লন্ডনবাসীরা আগামী জানুয়ারিতে 13 বা 14% ভাড়া বৃদ্ধির মুখোমুখি হতে পারে। এটা ন্যায্য কোনো বিষয় নেই, তাই নতুন করে পরিবহনমন্ত্রী গ্র্যান্ড শেফস ভাড়া যে ক্যাপের কথা জানিয়েছেন তা লন্ডনবাসীদের জন্য কতটুকু কাজ করবে সেটা কিন্তু স্পষ্ট নয়। শুধুমাত্র এটা ইন্টারসিটির কথা বলা হচ্ছে, মানে লন্ডন থেকে অন্যান্য শহরে আসা যাওয়ার ক্ষেত্রে ভাড়ার ক্যাপের কথা বলা হচ্ছে, কিন্তু লন্ডন শহরে চলাচলের ক্ষেত্রে ভাড়ার বিষয় কি হবে সেটা কিন্তু এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো ঘোষণা আসেনি। BBC জানিয়েছে 14% ভাড়া বৃদ্ধি মানে হলো একটি বাস যাত্রার খরচ 1 পাউন্ড 65 পেন্স থেকে 1 পাউন্ড 90 পেন্স এবং একটি একক জোন মানে 1 টিউব ভাড়া 2.5 পাউন্ড থেকে 2 পাউন্ড 85 পেন্স হবে। এছাড়া জোন 1 থেকে 6-এর জন্য 7 দিনের ট্রাভেল কার্ড কিনলে যাত্রীর মূল্য 70 পাউন্ড 30 পেন্স থেকে 80 পাউন্ডেরও বেশি বৃদ্ধি দেখতে পারবেন। S M Masum, রানা টিভি, লন্ডন।